সন্ধ্যে 6:30টা বাজে, রাস্তায় ভীষণ ভিড়, সঙ্গে প্রসাদ। আমি আর প্রসাদ বুড়িমার গোবিন্দ সড়কে ঠাকুরটা দেখতে বেরিয়েছি, তাই কোনো সঙ্গে ট্রিপড বা মিক কিছু নিইনি, খালি হাতে বেরিয়েছি ফোনটা নিয়ে। আর রাস্তায় এসে মনে হলো সাডেনলি যে চপ খেলে কেমন হয়, খিদে যখন পেয়েছে। তাই এখন আমরা যাচ্ছি একটা দোকানে, চপ খাবো। মিঠাই সাজেস্ট করেছে এই দোকানে খাওয়ার জন্য। আমার ক্ষেত্রে দেখেছি আন্টির প্ল্যানগুলো বেশ সুন্দর হয়, আশা করি চপ খেয়েছি চপটা ভালোভাবে খেয়েছে। চপগুলো নাকি দারুণ করে। কৃষ্ণনগর বাসস্ট্যান্ড ছাড়িয়ে বাসদিয়া যাওয়ার পথে দোকানটা পড়ে, তো সেখানে সেই দিকেই যাচ্ছি আমরা। কোথায় যেতে হবে? পেট্রোল পাম্প, সামনে পেটুক মশাই রেস্টুরেন্ট, প্রসাদ চেনারা প্রসাদকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি মাছ দিয়া যাওয়ার পথে। কৃষ্ণনগর বাসস্ট্যান্ড করিমপুর ওইখানে ঢোকার আগেই তিন মাতার মোড় পড়বে, আর একদম সোজা মাছ দিয়ে যাচ্ছে সেই রাস্তা দিয়ে যেতে হবে। একটুখানি এগিয়েই, সরি বাঁহাতে নয়, ডান দিকে, সেখানে ভেতর দিকে গিয়ে চপের দোকান। ঠিক আছে, আমিও খুঁজছি, আগের দিন দেখেছিলাম, এবার আমি খুঁজছি গলিটা কোথায়। হ্যাঁ, আমরা সামনে একটা গলি দেখতে পেয়েছি, উই সামনে যাই তারপর দেখতে পাবা। আর ঠিক অপোজিটে পুলিশ প্যারেড গ্রাউন্ড, ওই দিকে মানে এর অপোজিট গলিতে, ঠিক বলতে পারছি না এই গলিটা দিয়েই পড়বে কি না। যাওয়ার আগে গলির মুখে সুন্দর লাইটিং করেছে, নিচে ঘাট উপরে ডাব, দারুণ লাগছে। দেখো দারুণ লাগছে, দেখতে পেয়েছি চপের দোকান হয়ে যায়, দেখতে পেয়েছি বাহাত ওই দোকানটা, লোকজন দাঁড়িয়ে আছে। অবশেষে আমরা খুঁজে পেয়ে গেছি সঙ্গীতা সিনেমা হলের পাশে। হ্যাঁ, সঙ্গীতা সিনেমা হলের পাশে চিংড়ি ছাড়বো?
আমার কাকুর দোকান শনিবার খোলা থাকে না? না না, এছাড়া কি প্রত্যেকদিন শনিবার মানে 6 দিন খোলা? হ্যাঁ। আর একদম বলতে গেলে সংগীত সিনেমা হলে পেছন দিকে। সংগীত সিনেমা হলের বিপরীতে মিশ্র নার্সারি সামনে। সামনে মিশ্র নার্সারি আছে দেখো। মিশ্র নার্সারি। আর মিশ্র নার্সারি অন্ধকারে দেখাচ্ছে না, দেখাচ্ছি এই যে মিশ্র নার্সারি। চিকেনের ভেতরে অনেক কটাই পিস আছে। হ্যাঁ, চিকেন তো তাও উঁচুপাটে গেলে মাল ভরে গেছে। চিকেনের বড় বড় পিস আছে, এরকম চার পাঁচটা পিস আছে ভিতরে। কুড়ি টাকা দাম মাত্র। আর ক্যাপসিকামের চপটা দাম আছে 10 টাকা। এখানে মাছের চপ, বিভিন্ন রকম কই মাছ, আর মাছ, এরকম কোন নির্দিষ্ট কোন ইয়ে নেই। যখন যেটা পায় সেটা করে। বাবু একটা চিংড়ির চপ নেব। চিকেন চপ কতটা খাওয়া হয়ে গেছে? চিকেন চপটা 20 টাকা নিয়েছে, আগে বলেছি। যথেষ্ট পরিমাণে সালাদ দিয়েছে, সেটা দেখিয়েছি। থার্ড বাইটে আমরা চিকেন পেয়েছি, এবার ফোর্থ বাইট নেবো। চপের সাথে যদি সস আর স্যালাড নাই খাই তাহলে খেলাম কেন? খেলাম কি? অনেক জায়গায় খেয়েছি চিকেন চপ, কিন্তু এরকম এত এরকম পাইনি যে প্রত্যেকটা বাড়িতে আমি একটা করে চিকেন পাবো। যত ভাই বাড়ি দেবেন তত বাড়ি পাবেন। এবার হচ্ছে চিংড়ি, যাতে ছোট চিংড়ি, এটার দামও 20 টাকা। ঢেমকে লাগালাম ফার্স্ট বাইটে পাইনি। এটা ছোট চিংড়ি মানে কুচো চিংড়ি। এই চিকেন চপটা মা ভালো আছে, গিয়ে বলবো আসার সময় গিয়ে চাপি আছে, বলো কাকুরি আছে, বুঝতে পারছে না খাওয়া আছে। চপ খেয়েছি, থামসাপ না খেলে না হয়। থামসাপ 20 টাকা। এটা ছোট্ট করে থামসাপ নিয়ে নিলাম, ছোট্ট করে খাওয়া যাবে। আজকে আমরা চিকেন বোমটা পাইনি।
এই দোকানে একটু সকাল সকাল চলে আসবেন, যাতে সব আইটেমগুলো আপনারা পান। একটু দেরি করলে কিন্তু সব শেষ হয়ে যাবে, পাবেন না, কারণ ভাজতে ভাজতে ফুরিয়ে যায়। ভাবলাম আমাকে দেবে কিন্তু দিল না, ও আগে দিয়ে দিল ঢুকে। কোথায় আমি কিরকম ভাবে খাবো? চপগুলো কিন্তু হেভি ছিল, আমরা কিন্তু অনেক জায়গা থেকে চপ খাই না, চিকেন চপে চিকেন। সন্ধ্যাবেলা বেরোলাম চপ খাবো একটা দুটো, কিন্তু খাওয়াই হয়ে গেল অনেকটা, আর ভিডিও হয়ে গেল, তোমাদেরকে দেখানো হয়ে গেল, তোমরা কে খেয়েছো জানিও কমেন্ট, মানে কমেন্ট করে। আর আমি না সেকেন্ড টাইম খেলাম, আগে অনেক বছর আগে খেয়েছিলাম, মনে নেই। আর আমার ও তো খাচ্ছে না, আমি শেষ করে দিলাম। না খাস না, সব বাদ, আর কিছু না, নেক্সট ভিডিও থেকে তুই বাদ। এখানে আওয়াজ শোনা যাচ্ছে না, আমি বাড়িতে গিয়ে এটা ভয়েস রেকর্ডিং আমাকে করতে হবে পুজোকালে। আর যারা আসনি জগতী পুজোতে ঠাকুর দেখতে, তারা অবশ্যই এসো, তোমাদের স্বাগত জানা থাকলো, অবশ্যই আসবে তোমরা এই ছোট্ট শহরে জগতী পুজো দেখতে।